প্রিয়তমার ছবির আমেজ শেষ হতে না হতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। পরিচালক সনি সানোয়ার শের খান ছবিতে শাকিবকে দিয়ে কাজ করাবেন বলে জানিয়েছে। একটা সময় অনেকে বলেছিল শাকিবের দিন শেষ, তাদেরকে উচিত জবাব দিবে এই ছবির মাধ্যমে। নিঃসন্দেহে বলা যায় এই বছরটা শাকিব খানের। তরুণদের অ্যাকশন সিনেমা বেশি পছন্দ, এজন্য এই ছবির ফাইটিং সিকোয়েন্স গুলো তামিল ডিরেক্টর দ্বারা করানো হবে। ফুল সিনেমা অ্যাকশন দ্বারা ভরপুর থাকবে। তরুণদের ভেবে এরকম একটা সিনেমা বানাতে চায় সনি সানোয়ার। শের খান ছবির জন্য অনেকগুলো ছবি ছেড়ে দিয়েছেন শাকিব খান, কারণ এই ছবি করতে দীর্ঘ একটা সময় লাগতে পারে। শের খান ছবিতে শাকিবকে পুলিশের চরিত্রে দেখতে পাবো আমরা সবাই। শের খান ছবি দ্বারা শাকিব খান আবারও ফাটিয়ে ফেলবে। প্রিয়তমা শেষ, শের খান দিয়ে আবারও শুরু। মিডিয়া পাড়ায় আবারও ঝড় তুলবে এই ছবি। নতুন প্রজন্মের পরিচালক মানেই আগুন, কারণ এরা হচ্ছে পরীক্ষিত। তামিল অ্যাকশন সিনেমার মতো ছবি উপহার দিতে চায় এই পরিচালক। তামিলের পরীক্ষিত বড় বড় ডিরেক্টর দ্বারা কাজ করানো হবে শের খান।